شهر رمضان. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানতেছিলেন যে জামাতের সাথে সালাত আদায় করা শরীয়তের বিধান মতে কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা? সম্মানিত ভাই, মাসালাটির আগে যে বিষয়টি আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম দাস, যে দাস আল্লাহ তাবারক ওয়া তাআলার, তার মনিব যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, উনার খুশনদি, উনার রেজামন্দি, উনার পছন্দ মতো কাজ করাকে ভালোবাসেন। সেই মনিব ওই বান্দার প্রতি, ওই দাসের প্রতি উনার যে মেহরবানির ধারা অপরিসীমভাবে চালু রাখেন। আর যারা শুধু ফরজ আদায় করতে চায়, আল্লাহ তাবারক তাআলার প্রতি নিজের ভালোবাসার প্রকাশ হবে নফল ইবাদতের মাধ্যমে, তখন আল্লাহ তাবারক তাআলা দেখেন যে বান্দাকে আমি ফরজ করে দিয়েছি, এটা আদায় করতে করছে, এবং সে আমাকে আরও সন্তুষ্টি করার জন্য আরও অতিরিক্ত করতেছে। তাই সম্মানিত ভাই, ফরজ দায়িত্ব হচ্ছে এটা ডিউটি, আর নফল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে নৈকট্য লাভ করব। আসি আপনার কথাতে, যে জামাতের সাথে সালাত আদায় করা এটা কি? কিছু কিছু বিদ্বান বলেন যে জামাতের সাথে সালাত আদায় করা সুন্নত মুআক্কাদা, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব, যদি নাকি পড়ে অনেক সওয়াব পাবে, না বললে উনি ক্ষতিগ্রস্ত হবে, সওয়াব থেকে মাহরুম হবে, নামাজ হয়ে যাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব অনুসারে, বিনা উজরেও যদি পড়ে। আর কিছু কিছু বিদ্বানগণ বলেন জামাতে সালাত আদায় করা নামাজ সহি হওয়ার জন্য শর্ত, অর্থাৎ জামাতে সালাত আদায় করলে সেটা হবে, নইলে হবে না। তৃতীয় মত হচ্ছে যে মধ্যম পন্থা এটাই সঠিক, যে সালাত যেরকম ফরজ, জামাতও এরকম, নামাজ পড়া ফরজ, দায়িত্বের দিক দিয়ে ফরজ, নামাজ সহি হওয়ার দিক দিয়ে ফরজ নয়। নামাজ হয়ে যাবে যদি নাকি সে একা একা বিনা উজরে নামাজ পড়ি ফেলায়, নামাজের ফরজিও তাদের হয়ে যাবে, কিন্তু জমত তরক করার কারণে সে ফাসেক হবে। তাই সম্মানিত ভাই, এটা হচ্ছে মজবুত কথা, যে জামাত নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, জামাত ছাড়াও নামাজ হয়ে যাবে। তবে কোনো ব্যক্তি বিনা উজরে যদি নাকি সালাত আদায় করে, ওই ব্যক্তি ফাসেক হবে, ওই ব্যক্তির শাহাদাত গ্রহণযোগ্য হবে না, ওই ব্যক্তি কোনো যে বিষয়ে সে সাক্ষী হইতে পারবে না। শেখ সালে উসাইমিন রাহিমাহুল্লাহর একটা ফতোয়া ফি মজমুয়া ফতোয়া, ওনার মজমুয়া ফতোয়ার মধ্যে উল্লেখ করেন যে ওয়ার রাজিহু আন্নাল মুসাল্লি ফি বাইতিহি তারিকুন লিল ওয়াজিবি মিন গায়রি উজরিন, যে মুসল্লি উজর ছাড়া তার ঘরের মধ্যে সালাত আদায় করবে, ওই ব্যক্তি ওয়াজিব তরক করলো। আসিমুন ওয়াসিন, ওই ব্যক্তি নাফরমান, ওই ব্যক্তি গুনাহগার। ওয়াইজাস্তামাররা আলা জালিকা সারা ফাসিকান তাসকুতু ওয়ালায়াতুহু ওয়া শাহাদাতুহু, এভাবে যদি ধারাবাহিকভাবে ওই ব্যক্তি সালাত জামাতের সাথে ত্যাগ করতে থাকে, ওই ব্যক্তির আদালত সাকাত হয়ে যাবে, অর্থাৎ ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা বাকি থাকবে না, ওই ব্যক্তির কোনো বিয়ের সাক্ষী এবং মনে করেন কোনো বিচার আদালতের মধ্যে সাক্ষী এবং ছন্দ দেখার ব্যাপারে যে সাক্ষী হইতে পারবে না, ওই ব্যক্তির আদালত যেটা ইসলামের মধ্যে বড় একটা মান সম্মান এটা হারিয়ে ফেলবে, যে ব্যক্তি সবসময়ের মধ্যে জমা তরক করে। কামা জাহাবা ইলাহি কাসির মিন আহলিল ইলমি, যেমন এই কথারই যে প্রতি অনেক ওলামা ইকরাম গেছেন,
ওয়ালাকিন সালাতাহু, ওয়ালাকিন না সালাতাহু তাসিহু, কিন্তু তার সালাতটা সহি হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, সে দায়িত্ব আদায় করছে, ডিউটি হয়েছে আর কি। ওয়াইদুল্লু লিজালিকে হাদিসু ইবনে ওমার, এই বিষয়ের উপরে ওনারা একটা দলিল পেশ করেন আবু হুরায়রা, যে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস জামাতের ফজিলত সম্পর্কে, এক একে নামাজ পড়া আর জামাতের নামাজ পড়ার ফজিলত সম্পর্কে যে হাদিসটা, ওটা ওনারা উল্লেখ করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন, যারা জামাতে নামাজ পড়ে আর যারা একা নামাজ পড়ে তাদের ব্যবধান এক হাদিসের মধ্যে 27 গুণ বেশি, এক হাদিসে 25 গুণ বেশি, জনর হাদিসে সহি। এ হিসেবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বলছেন, তাহলে এক একা নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু ফজিলত থেকে সে বঞ্চিত হবে। তবে অন্যান্য হাদিসে যে গড় বাড়ি ফোড়াইয়া দিবে, বা আপনি যে আরও দুইটা রেফারেন্স দিলেন যে অন্ধ স্বাভাবিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে যাইতে বলেন, এগুলা দ্বারাই জামাতের যে ওয়াজিব হওয়া ফরজ হওয়া প্রমাণ হয়। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নামাজ ফরজ আর একটা জামাতও ফরজ। হ্যাঁ, যদি নাকি জামাতে নামাজ না পড়ে একা একা আদায় করে, তাইলে নামাজের ফরজ আদায় হবে, কিন্তু জমত করার কারণে সে সাজাপ্রাপ্ত হবে। এটা হচ্ছে যে সবচেয়ে শক্তিশালী কথা, যে জামাতে নামাজ পড়া এটা হচ্ছে ফরজ বা ওয়াজিব, নামাজ পড়া ওয়াজিব এবং জামাতে পড়া ওয়াজিব। যে দুটো করলো সে দুটো আদায় করলো, যে জামাতে ফরলো না একা আদায় করলো, তার নামাজের ফরজ আদায় করলো, কিন্তু জামাতে ফরজ সে আদায় না করার কারণে সে ফাসেকে পরিণত হবে। আর একটা হাদিস মুনাফিকের ব্যাপার, আপনি যেটা বলতেছিলেন এটা ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আসকালু সালাওয়াত আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে বেশি ভারী সালাত হচ্ছে মুনাফিকদের নিকট ইশা এবং ফজর। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবান, যদি তারা জানতো এই দুই সালাতের মধ্যে কী পরিমাণ সওয়াব আছে, তাইলে তারা নিতম্বের উপর ভর দিয়ে হলেও সালাতে উপস্থিত হইতো, জমাতে উপস্থিত হইতো। সম্মানিত ভাই, মোট কথা হচ্ছে যে জমাতে সালাত আদায় করা ওয়াজিব বা ফরজ, একই শব্দের দুই শব্দ একই অর্থ, ফরজ অকাঠ্যভাবে প্রমাণিত, জমাতে নামাজ পড়া মুসলমানদের উপর ফরজ কর্তব্য। আর এখানে সেই যদি নাকি জমাতে না পড়ে একা পড়ে, তাহলে একটা ফরজ আদায় করলেও দ্বিতীয় ফরজ তরক করার কারণে গুণাকার হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।